হ্যালো ইভ্রেন্ড আপনাদের সকলকে আমাদের আরও একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব যে চ্যানেল মনেটাইজ হওয়ার পর কত আর্নিং হয় মানে এক ডলার আর্নিংয়ের জন্য কত ভিউজে প্রয়োজন হয় কিংবা কত ভিউজে এক ডলার আর্নিং হয় আর আপনার চ্যানেল যদি রিসেন্টলি মনিটাইজ হয়ে থাকে তো সেই চ্যানেলে কেন এত কম আর্নিং হচ্ছে তার কারণটা কি সেটাও আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব তো চলুন শুরু করা যাক এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিওটা আপনার জন্য যথেষ্ট হেল্পফুল হবে তো দেখুন আর্নিং বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন আপনার চ্যানেল কোন ক্যাটাগরির চ্যানেল কিংবা আপনার চ্যানেলে কত ভিউজ আসছে কিংবা আপনার যে ভিডিওগুলো আছে তাতে কোন কোন অ্যাড রান হচ্ছে এই সব বিষয়ের ওপরে কিন্তু আর্নিংটা নির্ভর করে যেমন মনে করুন ইউটিউবে দু ধরনের অ্যাডভার্টাইজার আছে এক ধরনের অ্যাডভার্টাইজার ইউটিউবকে বললো যে আমার এতগুলো অ্যাড রান করতে হবে এবং এই অ্যাডগুলো তুমি শুধু এই ক্যাটাগরির যে চ্যানেলগুলো আছে সেগুলোতেই রান করবে তো সেক্ষেত্রে কী হবে সেই অ্যাডের যে বাজেটটা আছে সেই অ্যাডের যে কস্ট সেটাও কিন্তু বেশি পড়বে মনে করুন এমআই ওপো ভিভো এই যে মোবাইল কোম্পানিগুলো এগুলো যদি ইউটিউবকে কোনো অ্যাড দিতে বলে যে আমাদের এই ফোনটা লঞ্চ হয়েছে তো এই ফোনের একটা অ্যাড দিতে হবে তোমাদের তো ইউটিউবকে সে বলবে যে এই অ্যাডগুলো কিন্তু টেক ক্যাটাগরির চ্যানেল কিংবা যে চ্যানেলগুলোতে রিভিউ করে ফোন রিভিউ বা কোনো গ্যাজেট রিভিউ করে সেই চ্যানেলগুলোতেই তুমি শুধু রান করতে পারবে তো সেক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে সেই অ্যাডেড চার্জটাও বেশি হবে তো তার জন্য সেই অ্যাডগুলো যেসব চ্যানেলে চলবে যেসব চ্যানেলে রান হবে সেসব চ্যানেলে আর্নিংটাও বেশি হবে কিন্তু আরেক ধরনের অ্যাডভার্টাইজার আছে যারা কি বলে ইউটিউবকে যে আমার এতগুলো অ্যাড রান করতে হবে তোমার যেখানে খুশি যেখানে ইচ্ছা তুমি রান করতে পারো তো সেক্ষেত্রে কি হবে অ্যাডের যে কস্ট বা অ্যাডের যে বাজেটটা সেটা কিন্তু অনেকটাই কম হবে এবং সেই অ্যাডগুলো যাদের চ্যানেলে রান হবে সেই চ্যানেলে কিন্তু আর্নিংও কম হবে তো ইউটিউব এই যে সেকেন্ড টাইপের যে অ্যাডভার্টাইজারের কথা বললাম যারা বলে যে আমাদের অ্যাড তুমি যেখানে খুশি রান করতে পারো সেই অ্যাডগুলোই কিন্তু ইউটিউব নতুন মনিটাইজ হওয়া চ্যানেলগুলোতে রান করে যার ফলে চ্যানেল মনিটাইজ হওয়ার পরে আর্নিংটা এত কম হয় তো এবার আমি আপনাদের দেখাবো যে আমার এখন আর্নিং কত হচ্ছে কেননা আমার চ্যানেলও কিন্তু প্রায় মাস হলো মনিটাইজ হয়েছে তো এখন আমাকে ইউটিউব এক ডলার কত ভিউজে দিচ্ছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব তো চলুন ইউটিউব স্টুডিওতে যাওয়া যাক তো আমাদের ওয়াই স্টুডিও ওপেন হয়ে গেছে এবার আমরা আমাদের চ্যানেলের লাস্ট সাত দিনের অ্যানালাইটিক্স চেক করবো আমরা দেখব লাস্ট সাত দিনে আমাদের চ্যানেলে কত ভিউজ এসছে এবং কত আর্নিং হয়েছে তো প্রথমে আমরা দেখে নেবো যে লাস্ট সাত দিনে কত ভিউজ এসছে ওকে এবং তারপরে ক্যালকুলেট করে দেখব যে এক ডলার আর্নিংয়ের জন্য এখন কত ভিউজ প্রয়োজন হচ্ছে তো লাস্ট সাত দিনে আমাদের চ্যানেলে ভিউজ এসছে ন হাজার ওকে তো এবার দেখে নেব কত আর্নিং হয়েছে লাস্ট সাত দিনে তো আমাদের চ্যানেলে লাস্ট সাত দিনে আর্নিং হয়েছে এক দশমিক বিরাশি ডলার এবার যে ভিউজ এসছিল ন হাজার তিনশো উনআশি সেটাকে আমরা এক দশমিক বিরাশি দিয়ে কিন্তু ডিভাইড করব। এবং ডিভাইড করলেই পেয়ে যাব যে এক ডলার আর্নিংয়ের জন্য কত ভিউজ এখন প্রয়োজন হচ্ছে তো আমাদের ভিউজ এসছে ন হাজার ওকে এবং এটাকে আমরা ডিভাইড করব এক দশমিক বিরাশি দিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন পাঁচ হাজার একশো তেপ্পান্ন ভিউজে কিন্তু এক ডলার আর্নিং হচ্ছে মানে মোটামুটি ধরে নিতে পারেন প্রায় পাঁচ হাজার ভিউজে কিন্তু এক ডলার আর্নিং হচ্ছে চ্যানেল মনিটাইজ হওয়ার পর ঠিক এইরকমই কিন্তু আর্নিং হয় অর্থাৎ চ্যানেল মনিটাইজ হওয়ার পর কিন্তু ইউটিউব প্রথমে একটু যে লো বাজেটের অ্যাড আছে সেগুলো রান করে আপনার চ্যানেলে তো এই ভিডিওটা এখানেই শেষ করছি আই হোপ এই থেকে আপনার কিছুটা হেল্প হয়েছে তো প্লিজ এই ভিডিওকে লাইক করে দেবেন আর যদি চ্যানেল নতুন হন আর এরকমই ভিডিও আপডেট পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে জয় হিন্দ